মা হওয়া এত সহজ না। দুনিয়াতে যখন আপন মায় সন্তানকে হত্যা করে, সেখানে দত্তক মা কি করে ভালোবাসবে অন্যের মেয়েকে। 8 বছর বয়সী এক মেয়ে শিশুকে দত্তক নিয়ে যৌনাঙ্গে আঘাত ও পাশবিক নির্যাতনের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দত্তক মাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গীর জামাইবাজার এলাকায়। ঘটনার পর নির্যাতনের শিকার ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানান, নিজেদের কোনো সন্তান না থাকায় সন্তানের মতোই ভালোবাসবে এমন প্রতিশ্রুতি দিয়ে প্রায় 4 বছর আগে সিলেটের জগন্নাথপুর থানার ইশাকপুর গ্রামে মজু মিয়ার মেয়ে ওই শিশুকে দত্তক নেয় শাহিনুর বেগম ও তার স্বামী লিটন। প্রায় ওই শিশুটিকে মারধর করত শাহিনুর। সোমবার রাতে ফের মারধর ও শিশুটির যৌনাঙ্গে আঘাত করে সে। এতে সে অসুস্থ হয়ে পড়লে রাতেই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযুক্ত শাহিনুরকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, এই ডাইনি মায়ের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।